কায়েতে সাহাবাহিত করা হয়েছে। হজরত আনাস ইবনে নজর রাজধানহের শাহাদত। হজরত আনাস ইবনে নজর রাজধানহ একজন সাহাবি ছিলেন। তিনি বদরের যুদ্ধে শরিক হইতে পারেন নাই, এই জন্য তাহার মনে খুবই দুঃখ ছিল। তিনি নিজেকে তিরস্কার করে বলিতেন, ইসলামের সর্বপ্রথম আজিম ওয়াশান যুদ্ধ হয়ে গেল আর তুমি উহাতে শরিক হইতে পারিলে না। তাহার আকাঙ্ক্ষা ছিল, আবার যদি কোনো যুদ্ধ হয় তবে মনের বাসনা পূরণ করিব। ঘটনাক্রমে উহুদের যুদ্ধ সামনে আসিয়া গেল, উহাতে তিনি অত্যন্ত বীরত্ব ও সাহসিকতার সহিত অংশগ্রহণ করিলেন। উহুদ যুদ্ধের প্রথম দিকে তো মুসলমানদের বিজয় হয়েছিল, কিন্তু শেষ দিক একটি ভুলের কারণে মুসলমানদের পরাজয় ঘটিল। ভুলটি এই ছিল যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু লোককে একটি বিশেষ জায়গায় নিযুক্ত করে দিয়েছিলেন যে যুদ্ধে জয় পরাজয় যাহাই হোক না কেন, আমি না পলা পর্যন্ত তোমরা এই জায়গা ত্যাগ করিবে না, কেন ওই দিক হইতে দুশ্মনের হামলার আশঙ্কা ছিল। যখন প্রথম দিকে মুসলমানদের বিজয় হইল এবং কাফেররাও পলায়ন করিতে লাগিল, তখন তাহারা উক্ত স্থান হইতে সরিয়া গেলেন এবং মনে করিলেন যে এখন যুদ্ধ শেষ হয়ে গিয়াছে, কাজেই পলায়নরত কাফেরদের পিছনে ধাওয়া করা হোক এবং গনিমতের মাল হাসিল করা হোক। দলের সর্দার তাহাদিকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ স্মরণ করে দিয়া এই জায়গা ত্যাগ করিতে নিষেধ করিলেন, কিন্তু তাহারা মনে করিলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশ তো শুধু যুদ্ধ চলাকালীন সময়ের জন্য ছিল, অতএব তাহারা সেই স্থান ত্যাগ করিয়া যুদ্ধের ময়দানে গিয়া পৌঁছিলেন। অপরদিকে পলায়নরত কাফেররা এই স্থান খালি দেখিয়া একদিক হইতে মুসলমানদের উপর আক্রমণ করিয়া বসিল। মুসলমানগণ নিশ্চিন্ত ছিলেন যে অতর্কিত ও অপ্রস্তুত আক্রমণে তাহারা পরাজয় বরণ করে। তাহারা উভয় দিক হইতে কাফেরদের বেষ্টনীর ভিতর পড়িয়া যান। এমতো অবস্থায় মুসলমানগণ পেরেশান হয়ে এদিক ওদিক ছোটাছুটি করিতে লাগিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু দেখিলেন সম্মুখ দিক হইতে এক সাহাবি হযরত সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু আসিতেছেন। তিনি তাহাকে বলিলেন, হে সাদ, কোথায় যাইতেছ? আল্লাহর কসম, উহুদ পার হইতে জান্নাতের খুশবু আসিতেছে। এই বলিয়া তিনি উন্মুক্ত তরবারি হাতে কাফেরদের ভিড়ের ভিতর ঢুকিয়া পড়িলেন এবং শহীদ না হওয়া পর্যন্ত ফিরিলেন না। শাহাদতের পর দেখা গেল দুশ্মনের অস্ত্রের আঘাতে তাহার দেহ চালনের মতো ক্ষত বিক্ষত হয়ে গিয়াছে। তাহার শরীরে তীর ও তরবারির 80টিরও বেশি আঘাত ছিল। তাহার বোন অঙ্গুলির গিরা দেখিয়া তাহাকে চিনিয়া পাইয়াছিলেন। ফায়দা, যাহারা ইখলাস ও সত্যিকারে আগ্রহের সহিত আল্লাহর কাজে লাগিয়া যান তাহারা দুনিয়াতে জান্নাতের মজা পাইয়া থাকে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু জীবদ্ দশায় জান্নাতের খুশবু পাইতেছিলেন। যদি মানুষের মধ্যে ইখলাস আসিয়া যায় তবে দুনিয়াতেও তাহারা জান্নাতের মজা পাইতে থাকে। আমি হযরত মাওলানা শাহ আব্দুর রহিম রায়পুর রহমতুল্লাহ একজন নির্বাচিত মোখলেস খাদেমের নিকট শুনিয়াছি যে তিনি প্রায় বলিতেন, জান্নাতের মজা পাইতেছি। ফাজালে রমজানের মধ্যে আমি এই ঘটনা লিখিয়াছি।